হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা 17 জুন 2024 তোমরা তোমাদের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের সেমিস্টার এক্সাম কমপ্লিট করলে, তো সেমিস্টার এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের যে বিষয়টা থাকে সেটা হলো কপি চেকিং প্রসেস। তো তোমাদেরকে বলে রাখি আগামীকাল থেকে তোমাদের কিন্তু কপি চেকিং প্রসেস শুরু হচ্ছে। তো কপি চেকিং যারা করবেন সেই সকল এভালুয়েটারদের জন্য স্টেট কাউন্সিলের তরফ থেকে ডিটেলড গাইডলাইন বা বিস্তারিত গাইডলাইন কিন্তু স্টেট কাউন্সিল প্রকাশিত করলো। তো সেই গাইডলাইনটা হচ্ছে বেশ কিছু কথা ওখানে গাইডলাইনের মধ্যে মেনশন আছে। তো যে জায়গাটা নিয়ে সবথেকে ছাত্রছাত্রীদের মধ্যে বেশি কিউরিয়াসিটি ছিল বা সবথেকে বেশি কনফিউশন ছাত্রছাত্রীদের মধ্যে ছিল যে তোমাদের এমসিকিউজে নাম্বার কীভাবে প্রোভাইড করা হবে, সেটা নিয়েই মেনলি এই ভিডিওটা। কারণ বাকি যে জায়গাগুলো কোথাও না কোথাও ওই গাইডলাইনের মধ্যে বলা আছে বা ওই ইনস্ট্রাকশনসের মধ্যে বলা আছে কম বেশি, সেটা তোমরা সকলেই জানো, বা কোথাও না কোথাও বিভিন্ন ভিডিওতে তোমাদের দেখবে মানে কপি চেকিংয়ের সময় স্টেপ মার্কিং কীভাবে দেওয়া হয়, ঠিক আছে, কোন প্রশ্নটার ক্ষেত্রে কীভাবে লিখলে তোমরা নাম্বার পাবে, তারপরে হচ্ছে তোমাদের যদি বেশি আনসার করো সেক্ষেত্রে তোমাদের যে এমসিকিউজের ক্ষেত্রে টপ 10 নেওয়া হয়, ব্রড কোয়েশ্চনের ক্ষেত্রে তুমি যদি 5টার জায়গায় 7টা আনসার করো সেক্ষেত্রে যেটা হচ্ছে টপ 5 সেটা তোমাদের নেওয়া হয়, এই রিগার্ডিং বিষয়গুলো ওখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। তো কোথাও না কোথাও তোমাদের পরীক্ষার আগে থেকেই তোমাদের যে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন এবার যে স্টেট কাউন্সিল থেকে প্রকাশিত করা হয়েছিল ইভেন সেমিস্টারের জন্য, অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের জন্য, সেখানে কিন্তু একটা এক্সট্রা লাইন কিন্তু মেনশন ছিল যেটা কিন্তু আগের অড সেমিস্টারে কিন্তু ছিল না, যেটা বলা ছিল হাউএভার নো মার্কস উইল বি গিভেন ফর ইচ এমসিকিউজ টাইপ কোয়েশ্চেন ফর রং এক্সপ্লেনেশন, ঠিক আছে, এই টাইপের একটা লাইন কিন্তু লেখা ছিল। এবং এই যে পার্টিকুলার লাইনটা থেকে সন্দেহ তৈরি হওয়া এবং পরবর্তীতে বারবার তোমাদেরকে কিন্তু আমি অ্যালার্ট করার চেষ্টা করেছিলাম, এবং কোথাও না কোথাও আমার যে সন্দেহ তৈরি হয়েছিল সেটা আমি মানে ইউটিউবে আমি প্রথম তোমাদের কিন্তু সেই বিষয়টা কিন্তু শেয়ার করেছিলাম। এবং কোথাও না কোথাও তোমরা যাতে মানে ভ্রান্তির মধ্যে না পড়ো, তোমরা যাতে ভুল না করো, তোমাদের যাতে কোথাও না কোথাও তোমরা যাতে অসুবিধার মধ্যে না পড়ো, তাই কিন্তু বারবার তোমাদেরকে সাবধান করে গেছি। ইভেন কোথাও না কোথাও যে বা যারা হয়তো তোমাদেরকে ভুল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে, তারা হয়তো ইচ্ছা করে ভুলটা তোমাদেরকে প্রোভাইড করেনি, তারা হয়তো না জেনে শুনে না বুঝে হয়তো ভুল ইনফরমেশানটা তোমাদের প্রোভাইড করেছে, সেই রিগার্ডিংও কোথাও না কোথাও তোমাদের ভাইরাল অডিও ক্লিপ বলো বা কোথাও না কোথাও দেখবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা সকলেই জানো, ঠিক আছে, একটা মানে তোমাদের পপুলার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়, ঠিক আছে, গুজবে কান দেবেন না, সেই রিগার্ডিং কিন্তু আমি তারপরেই কিন্তু ভিডিও আপলোড করি। এবং আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের পাস বা ফেলের দায়িত্ব কিন্তু কোনো ইউটিউবার নেবে না, ঠিক আছে, সো বি কেয়ারফুল, এই কথাটা বলেছিলাম। এবং কোথাও না কোথাও আজকে দেখো তোমাদের সেই যে জিনিসপত্রগুলি তোমাদের আমি বলেছিলাম সেই কথাগুলো কিন্তু আজকে পাই টু পাই মিলে গেল, নট একটা জায়গা, ঠিক আছে। তোমাদের প্রথমেই তোমরা দেখে নাও যে তোমাদের এমসিকিউজের ক্ষেত্রে কীভাবে নাম্বার প্রোভাইড করা হবে, এবং এই রিগার্ডিং হচ্ছে তোমাদের দেখবে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে এমসিকিউজে তোমরা এক্সপ্লেনেশন কীভাবে লিখবে, এমসিকিউজে কীভাবে আনসার করলে তোমরা 0, 1 বা 2 পাবে, সেই রিগার্ডিং ভিডিও বানিয়েছিলাম। দরকার হলে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। অনেকটা দিন আগে কিন্তু সেই ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম যাতে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো কনফিউশন না কাজ করে, ওকে। তো দেখো কি বলা হচ্ছে যে তুমি যদি এমসিকিউজের অপশনটা কারেক্ট করো, ঠিক আছে, কিন্তু এক্সপ্লেনেশনও যদি সঙ্গে কারেক্ট করো সেক্ষেত্রে তুমি 1+1 2 পাবে, এমসিকিউজ কারেক্ট করলে হচ্ছে 1 মার্কস পাবে, কোনো এক্সপ্লেনেশন যদি না দাও সেক্ষেত্রে কিন্তু তুমি 0 পাবে এবং টোটাল মার্ক্স সেক্ষেত্রে 1 পাবে। যদি এমসিকিউজে আনসার তুমি কারেক্ট করো বাট এক্সপ্লেনেশন যদি ভুল দাও সেক্ষেত্রে কিন্তু তুমি 0 পাবে, যেটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম রং আনসার বাট কারেক্ট এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কিন্তু তুমি 0 পাবে, ঠিক আছে, মানে আনসারটা তুমি এমসিকিউজটা তুমি ভুল করলে তার সঙ্গে তুমি এক্সপ্লেনেশনটা তোমার কারেক্ট হলো সেক্ষেত্রে তুমি 0 পাবে। আচ্ছা, যদি তুমি দেখা গেলো কোনো আনসার না করো, ঠিক আছে, মানে এমসিকিউজে তুমি টিক দিতে হয়তো ভুলে গেছো বাট এক্সপ্লেনেশনটা তোমার কারেক্ট হয়েছে সেক্ষেত্রে তুমি 1 পাবে, আর যদি তুমি রং এক্সপ্লেনেশন দাও প্লাস হচ্ছে তুমি রং এমসিকিউজ মানে এমসিকিউজের যে অপশন সেটাও তুমি ভুল টিক করো সেক্ষেত্রে তুমি কিন্তু 0 পাবে। এছাড়াও অ্যাডিশনালি দুটো কথা এমসিকিউজ রিগার্ডিং এই গাইডলাইনের মধ্যে বলা আছে যে যদি দেখা গেলো তোমাদের এমসিকিউজে কোনো কোশ্চেন হয়তো ভুল থাকলো সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, তার সঙ্গে এমসিকিউজে যদি মোর দ্যান 1 অপশন যদি কারেক্ট হয়, মানে একটা অপশনই কারেক্ট হওয়ার কথা, যদি একটার বেশি অপশন যদি কারেক্ট হয় সেই পার্টিকুলার কোয়েশ্চনটা যদি কোনো ছাত্রছাত্রী অ্যাটেন্ড করে থাকে তাহলে কিন্তু সে ফুল মার্কস, অর্থাৎ কিন্তু 2-এ 2 পাবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো কোথাও না কোথাও দেখো এই যে বিষয়টা মানে শুধু আমি পার্টিকুলার আজকে যে এই যে ভিডিওটা বানাচ্ছি শুধু তোমাদের এই বিষয়টা কোথাও না কোথাও জানানোর জন্য, বা কোথাও না কোথাও আমি তোমাদের যে বারবার সাবধান করেছিলাম এই দাদাটিকে যারা বিশ্বাস করতে না, কোথাও না কোথাও আশা করি সেই বিশ্বাসযোগ্যতা এবার কিছুটা হলেও হয়তো জন্মাবে, ঠিক আছে। আমি তোমাদের কখনোই খারাপের জন্য বা কখনো কিছু ভিউজের জন্য কখনো ভিডিও বানাই না। আজকে হয়তো যারা কোথাও না কোথাও আমার নিন্দুক, হয়তো নিন্দুক থাকলে কাজ করতে হয়তো ভালো লাগে, অবশ্যই নিন্দুক থাকুক আমি চাইবো, তবুও জাস্ট মানে কোথাও না কোথাও তোমরা আমার সকলেই হচ্ছে ভাই বোন, তোমরা আমার সকলেই জুনিয়র, আমি অলওয়েজ তোমাদেরকে ভালো করার চেষ্টা করি। আজকে হয়তো কিছুটা হলেও তোমরা সেই জায়গাটা থেকে যে
আজকে মানে একটা পজিটিভ অ্যাপ্রোচ তোমাদের মধ্যে তৈরি হবে, সেটা হয়তো আমি কোথাও না কোথাও মানে এটা হয়তো যদি হয় কোথাও না কোথাও আমি পার্সোনালি খুব খুশি হব যে আজকে এই দাদাটির জন্য যারা কোথাও না কোথাও কথা শুনেছো তাদের তো হেল্প হয়েছেই, বা যারা হয়তো কোনো কারণবশত হয়তো কথা শোনোনি তা কোথাও না কোথাও তারা পরবর্তীতে হয়তো এই দাদাটির কথা শুনলে হয়তো অ্যাটলিস্ট ঠকবে না, তোমাদের আমি এইটুকু মাত্র বলতে পারি, ঠিক আছে। এছাড়াও যে ভদ্রলোকের কথা আমি বলছি তিনি কিন্তু তোমাদের পরীক্ষা যেই যা তোমাদের বিগত যে পরীক্ষা হয়ে গেল সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে নাকা শুরু হতে পারে সেই রিগার্ডিংও কিন্তু একটা ভুল ইনফরমেশন উনি প্রোভাইড করেছিলেন, ঠিক আছে। তখন আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাইনি, কারণ আমরা যে ইউটিউব ফিল্ডে যারা আছি কেউ কারো শত্রু না, কিন্তু বেসিক্যালি যেখানে ছাত্রদের লাইফ জড়িয়ে আছে কেউ যদি কখনো ভুল ইনফরমেশন প্রোভাইড করে আমার মনে হয় প্রত্যেকেরই সেটা ধরিয়ে দেওয়াটা হচ্ছে উচিত। এখানে ছাত্রদের কেরিয়ার বা ছাত্রদের লাইফ জড়িয়ে আছে, ঠিক আছে। উনি কিন্তু বলেছিলেন যে তোমাদের হচ্ছে 15 তারিখের মধ্যে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, 20 তারিখের দিকে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা, এই রিলেটেড হচ্ছে মানে বেসিক্যালি তোমাদের ওই 20 তারিখের আশেপাশে পরীক্ষা হওয়ার কথা উনি বলেছিলেন, ঠিক আছে। কিন্তু তোমরা দেখেছো তার অনেকটা আগেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে এবং সামার ভ্যাকেশনের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি তোমাদের বলেছিলাম যে সামার ভ্যাকেশনের মধ্যে পরীক্ষা এর আগে কখনো হয়নি, কিন্তু হবেই না এটা কিন্তু জোর গলায় বলা যায় না, পলিটেকনিক সিস্টেমে নতুন নতুন বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা চাইলে কিন্তু শুরু হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর কোথাও না কোথাও এই যে পার্টিকুলার বিষয়টাতে থাম্বনেল দিয়ে ভিডিওটা বানানোর কারণ কী জানো, তোমাদের হচ্ছে কোথাও না কোথাও দেখবে আমি যে লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম এমসিকিউস রিলেটেড, উনি কিন্তু মানে কোথাও না কোথাও যে স্টেট কাউন্সিল থেকে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এমসিকিউস তোমরা কীভাবে করবে তার মানে স্টেট কাউন্সিল থেকে কী জানানো হলো এই রিলেটেড একটা কথা বলেছিলেন। আমি কিন্তু তখন সেই দিন তার পরের ভিডিওটাতেই আমি বলেছিলাম যে স্টেট কাউন্সিল থেকে কোনো ধরনের কোনো গাইডলাইন এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, কিন্তু উনি স্টেট কাউন্সিলের কথাটা লিখেছিলেন, যেটা কিন্তু পুরোপুরি ভুল। স্টেট কাউন্সিল আজকে প্রথম কিন্তু গাইডলাইন প্রকাশ করলো তোমাদের এমসিকিউস রিগার্ডিং, ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্ন। এন্ড পরে যদি এমসিকিউস রিগার্ডিং যদি কোনো ধরনের কোনো গাইডলাইন প্রকাশ করে থাকে তাহলে হচ্ছে সেটা এটা, ওকে। তার আগে কোনো ধরনের কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি, এবং বারবার আমি কথাটা বলেছি যে হাওএভারের পরে যে লাইনটা আছে সেই লাইনটা থেকে যেটা স্পষ্ট হচ্ছে সেই জিনিসটাই বারবার আমি তোমাদের বলেছি, এবং বলেছি কপি চেকিং প্রসেস স্টার্ট হওয়ার সময় বা কপি চেকিং হওয়ার সময় যদি কোনো ধরনের কোনো গাইডলাইন স্টেট কাউন্সিল প্রকাশ করে অবশ্যই তোমাদের সামনে সেটা নিয়ে আসবো, এবং আমি যে কথাগুলো তোমাদের বলেছিলাম সেই একই কথাগুলো কিন্তু এই গাইডলাইনের মধ্যেও কিন্তু মেনশন আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং কোথাও না কোথাও আমি বলবো যে দাদাটির ওপর ভরসা রেখো, এইটুকু বলতে পারি যে ঠকবে না তোমরা। ভালো থেকো সকলে।